এই হচ্ছে রাস্তা। হ্যাঁ, রাস্তাটা অনেক চমৎকার, অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। দেখেন কোথাও কোনো ময়লা ফেলা না, এই কথাটা আমি কিন্তু বারবার বলি, কারণ হচ্ছে আমাদের দেশে আমরা যেখানেই ঘুরতে যাই সেখানেই দেখবেন এখানে এখানে হাজারটা পলিথিন ফেলানো থাকতো, পটেটো চিপসের প্যাকেট ফেলানো থাকতো, চানাচুরের প্যাকেট এইদিকে ফেলানো থাকতোই। হ্যাঁ, কিন্তু ওদের দেখেন পর্যটন স্পট, ওরাও পর্যটক, ওদের দেশেও পর্যটক আসে, ওরাও কী পরিমাণ ক্লিন করে রাখে দেখেন। আমাদের এটা তো দূরের কোনো দেশ না, একদম আমাদের কাছের একটা দেশ। হ্যাঁ, কিন্তু আমরা কেন রাখি না, আমরা কেন এত নোংরা করে রাখি, কেন এটা কেন করি আমরা? মানে নিজেদেরকে মানে এইটুকু তো আমাদের বোঝার মতো, আমরা জাতি হিসাবে আমরা এইটুকু নিশ্চয়ই বুঝি যে পরিচ্ছন্ন থাকা উচিত আমাদের। হ্যাঁ, এটা উচিত আমাদের, বুঝছেন? এই বিষয়টা নিয়ে আমি বারবার কেন বলি জানেন, কারণ আমাদের দেশের যে যে স্পটগুলোতেই যাই সেখানেই দেখি এরকম নোংরা করে ফেলে রাখা হয়েছে। চানাচুরের প্যাকেট, চিপসের প্যাকেট, এই যে বিস্কিটের প্যাকেট, হাবি জাবি পলিথিন, সব মানুষ মানে একটা জিনিস খাইলো খেয়ে ফেলে দিল, যেন কোনো এটা কোনো কোনো ব্যাপার না, যেন এটাই ঠিক আছে। মানে এটা যে কী অদ্ভুত একটা বিষয়, সেটা যদি আপনি মানে যে কোনো আশেপাশের দেশে ঘুরতে যান তাহলে বুঝতে পারবেন যে এই বিষয়টা ভালো না, এটা অনেক ক্ষতিকারক। আমি পরিবেশ নিয়ে কথা বলি, পরিবেশের সব থেকে বেশি ক্ষতি করে একটা পলিথিন কিংবা একটা চিপসের প্যাকেট, ছানাচুরের প্যাকেট কিংবা একটা পানির বোতল, প্লাস্টিকের পানির বোতল, এগুলো পচতে সময় যায় কমপক্ষে 400 বছর। 400 বছরেও পচবে কি না সেটা সন্দেহ। তো এই 400 বছর এখানে জলাবদ্ধতা হবে, পানি হবে, গাছটা ঠিক মতো পুষ্টি পাবে না, তো অনেক ব্যাপার আছে যেগুলো আপনাদেরকে বুঝতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে আমরা এইগুলা করব না, ধীরে ধীরে আমরা এইগুলো আমাদের অভ্যাসে পরিণত করব, যে আমরা ময়লা যেখানে সেখানে ফেলবো না, ঠিক আছে? দেখেন কত সুন্দর একটু জায়গা না, এই যে এই পাশে, এই পাশে যদি যাই দেখেন এখানে একটা ঝর্ণা আছে, যখন বর্ষাকালে এই ঝর্ণাটা টইটম্বুর থাকে, এখানে একটা কোনো মানুষজন নাই এখানে আজকে। হ্যাঁ, এখানে একটা সুন্দর একটা প্রকৃতি, এখানে অনেকগুলো ইয়ে কি এখানে বোধ হয় গাছ লাগানো ছিল, গাছগুলো নাই। দেখেন এই, দেখেন এই লোকেশনটা আসলেই সুন্দর, আসলেই সুন্দর। হ্যাঁ, এই লোকেশনটা আসলেই সুন্দর, আসলেই চমৎকার, আসলেই অনেক ভালো লাগবেই লাগবে, ঠিক আছে? যেই আসবে তারই ভালো লাগবে। দেখেন এই যে পাহাড়ের চূড়া থেকে যে দূরের প্রকৃতিটাকে দেখা যাচ্ছে কত সুন্দর। হ্যাঁ, তো নিচে এখান থেকে নিচে তাকাইলে মাথা চক্কর দেয়, মাথা চক্কর দেয়, মনে হয় যে যদি মাথা পা পিছলে যদি পড়ে যায়। এখানে অনেক ইয়ে করে দেওয়া হয়েছে, ওই যে কী বলে রেলিং দেওয়া হয়েছে, তো পড়ার মানে ইয়ে নাই, পড়া যাবে না আপাতত, বাট এখানে কিন্তু আছে, পরিমাণে কম হইলেও আছে। এই দেখেন কেউ একজন ফেলে গেছে পলিথিনের প্যাকেট এবং একটা ক্যান, ওই যে কী বলে মাউন্টেন ডিউয়ের ক্যান, হ্যাঁ এটা নিচে ফেলে দিছে, দুইটা আছে এখন পর্যন্ত দেখলাম। আর এই যে অল্প কিছু ঝর্ণা, অল্প কিছু পানি পড়তেছে এই ঝর্ণা থেকে।